শেষে এসে কিছু জিজ্ঞাসা। আপনারা বইগুলো স্টেজ থেকে নেন, আর পত্রিকা ছাড়া কেউ যাবেন না। 20টা টাকা না থাকলে আর একজনের কাছে নিয়ে ওই পত্রিকাটা হাতে করে যাবেন। স্যার, এই মসজিদের সভাপতি খুরশেদ মেম্বার মৃত্যুবরণ করেছেন, ও তার জন্য দোয়ার দরখাস্ত। আল্লাহ তুমি তাকে মাফ করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো। আল্লাহুম্মা ফির লাহু আরহামহু, আল্লাহ তুমি তার প্রতি দয়া করো। বাথরুম আর গোসলখানা অ্যাটাচড হলে সেখানে অজু করা যাবে? জি যাবে। পেশাব পায়খানা চলাকালীন কোনো দোয়া চলবে না, এছাড়া আপনি উঠে গিয়ে বিসমিল্লাহ বলে উজু করবেন। কোরআন শরীফ বাংলা উচ্চারণ করে পড়া যাবে? জি না, উচ্চারণে ভুল হবে, পড়বেন না, পড়তে শিখুন। 3 মাসের জন্য একজন শিক্ষক ঠিক করে। কয়েকজন মিলে 6000 বার কালেমা পড়ে কারো জন্য দোয়া করা যাবে কি? জি না, গুনাহ হবে। ওষুধ খেতে কি বিসমিল্লাহ বলা যাবে? জরুরি বলতে হবে। পুরুষ অথবা নারী মারা গেলে সবাই কি তাকে দেখতে পাবে? জি না, যারা শুধু মাহরাম তারাই দেখতে পাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একসাথে পড়লে কোনো ভুল হয় কি? জি না, ভুল হয় না, পড়া যায়। রমজানে তাহাজ্জুদ সালাত আদায় করা যায় কি না? জি না, তারাবি পড়লেই হবে। তাহাজ্জুদ আর তারাবি একটাই সালাত, একটা পড়লে আর একটা পড়বেন না। মহিলাদের সালাতের সময় চুল বেঁধে রাখা যায় না, খুলে দিতে হবে। খুলে দেওয়াই ভালো, সবকিছু সিজদায় যায়। আল্লাহ প্রত্যেকটি কওমের কাছে নাকি নবী পাঠিয়েছেন, তাহলে শুধুমাত্র মধ্যপ্রাচ্যেই আমরা নবীর উল্লেখ পাই, তদ্রূপ ভারতবর্ষ? আপনি পান আর না পান, প্রত্যেক জাতির কাছে নবী পাঠিয়েছেন আল্লাহ, এটাই ঠিক। শুক্রবার দিন মসজিদে বাতাসাও মিষ্টি খিচুড়ি দেওয়া ঠিক কি না? যদি মানত মেনে থাকে তাহলে দিবে, তাছাড়া দেওয়া যাবে না। আর কেউ বিরক্ত হয়ে চলে যায় না যে এতক্ষণ দাঁড়িয়ে থেকে বই নিব না, আমি তো আছি, আমি তো যাইনি। শায়খ জর্দা খাওয়া মাকরুহ, এর জন্য অনেক ইমাম জর্দা খায়। মাকরুহ মানে কি তা কি জানেন? মাকরুহ মানে খারাপ। তাহলে আপনি আজ থেকে বলেন হুজুর আপনি খারাপ খান, খারাপ খেয়ে মানুষ ভালো থাকতে পারে? ওটা আহদি শব্দ করে নিয়েছে। জর্দা হারাম, যারা খায় তাদের ইবাদত কবুল হবে না। আপনারা সবাই বইগুলো নিয়ে যাবেন, আদর্শ পুরুষ, আদর্শ নারী, আদর্শ পরিবার। আর দুয়ার বইটা আছে নাকি? দুয়ার বই সব বাড়িতে থাকা জরুরি। শিক্ষা বনাম জাহেলিয়াত মানে হলো 1 থেকে 10 পর্যন্ত বই লেখা ভুল হয়েছে, এই লেখা চলবে না, ওটা ধরার জন্য শিক্ষা বনাম জাহেলিয়াত। লেখক নিজেই জাহেল, বই লিখবে কি? 5 অক্ত নামাজ পড়ি, কিন্তু ফকিরদের মেলায় না গেলে ঠিক থাকতে পারি না। ফকিরদের মেলায় গেলে তো আপনি মুসলমান থেকে বাদ পড়ে যাবেন। বিবাহের অনুষ্ঠানে ডেক্সিট বাজাবে কি ধরনের পাপ হয়? ডেক্সিট কি গো? সাউন্ড সিস্টেম, সাউন্ড বক্স। জি, সাউন্ড বাজনা হারাম, গান বাজনা হারাম, এতে পয়সা উপার্জন হারাম। জি, কি করবো? লজ্জাস্থানের লোম 40 দিনের বেশি পরিষ্কার না করলে
কোনো পাপ হবে কি যে আপনি গুনাহগার হবেন? লজ্জা স্থানের নোম 40 দিনের আগে আগে পরিষ্কার করতে হবে, জরুরি ঘোষণা। পুরুষ নারী একই হুকুম, যেভাবে সম্ভব যা দিয়ে সম্ভব করতেই হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানা তুমি বড় না আমি বড় মর্মে প্রশ্ন সংবলিত ঘটনাটি মিথ্যে। আহসান মালিক শব্দের অর্থ কি? মদিনা ভার্সিটিতে যেমন 4 বছরের কোর্স আছে, তেমনি পীর সাহেবদের দরবারেও সবকের মাধ্যমে কোর্স সম্পন্ন করা হয়। পীর ধরে যে সে পথভ্রষ্ট হয়েছে। শাহজালাল তিনি নাকি 313 জন সৈন্য নিয়ে আমির হামজা নামক এক বক্তা বলেছে, এ তো কোরআন মানে গো, এ তো হাদিসের সাথে সম্পর্ক রাখে, তোমরা ওর কথা বলো কি করে? পিতার নির্দেশ অমান্য করে দেশে দেশে দাওয়াতি কাজ করা যাবে কি? জি না, যাবে না। টেলিভিশনে মহিলারা সংবাদ পড়লে তা দেখা যাবে কি? জি না, যাবে না। আপনি প্রায় বুড়ির ঘটনাকে মিথ্যে বলে থাকেন, অথচ সেই খেজুর গাছ বুড়ি সেই ঘর আজও আছে। আমি না করেছি, আমিও বুড়ির বাড়ি গেছি। বুড়ির বাড়িতে যে কাঠ মাঠ ছিল তাকে লাঠি দিয়ে ভেঙে আমি রাস্তায় নামিয়ে দিই। বড়ের গাছটা আমি তুলে রাস্তায় নামিয়ে দিই। কিলোমিটার পর তো ওখান থেকে বুড়ি এসে মক্কায় কাটা দিলে রাস্তায় মাহফিলে বসলে 60 বছর নফল ইবাদতের সব হয়, একেবারে নগদ মিথ্যে। আসাবে সুফার লোকেরা মসজিদে ইবাদত করত, আর তারা কোনো দুনিয়াবি কাজ করত না, কথাটি কি সঠিক? জি, প্রায় সঠিক। মৃত ব্যক্তিকে সব পৌঁছানোর জন্য পার্শ্ববর্তী এতিমখানার এতিমদের খাবার খাওয়ালে পাপ হবে কি? না, পাপ হবে না। খাওয়ান এক ব্যক্তি 25-30 বছর বয়সে পাগল হয়ে যায়, তাহলে তার হিসাব নিকাশ হবে কি? হবে না। কেউ কেউ বলে থাকেন জিব্রাইল আলাইহিসসালাম হাতে মাটি নিয়ে সে মাটি নিক্ষেপ করেছিলেন, সে মাটি পৃথিবীর যেসব জায়গায় পড়েছে সেখানে মসজিদ নির্মিত হবে। জি না, এ কথা মিথ্যে। তবে মাটি নিয়ে মানুষ বানাচ্ছে, যে এলাকার মাটি যেমন মানুষ হবে তেমন, কোন এলাকার মানুষের মেজাজ করা মানে ওই মাটিটা ছিল শক্ত যেটা দিয়ে মানুষ বানানো হয়েছে। হাফিজুর রহমান নামক এক বক্তা বলেছেন, আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ ও তার খাদেম 5 মিনিটে বাংলাদেশ থেকে আফ্রিকার জঙ্গলে চলে গেছেন। যে সকল বিয়েতে গান বাজনা হয় এরা পুরুষ একসাথে খাবার খাওয়ানো হয়, এগুলো কাবিরা গুনাহ। আল্লাহর নূরে রাসূল সৃষ্টি, রাসূলের নূরে বিশ্বজগৎ সৃষ্টি, এগুলো বাউল প্রকৃতির কথা। এগুলো বিশ্বাস করলে আপনি মোরতাদ হয়ে যাবেন, মুসলমান থাকবেন না। আল্লাহ কি কোনো নির্দিষ্ট স্থানে অবস্থান করেন নাকি সব জায়গায়? নির্ধারিত স্থানে অবস্থান করে, সপ্তম আকাশের উপরে, সব জায়গায় না। মানুষ মারা গেলে তার
খরচ খাওয়া যাবে কি খরচ খাওয়া মানুষ মরার পরে চার দিনে বা চল্লিশ দিনে খাওয়ার ব্যবস্থা হারা নিয়ে যাবে খাওয়ার অনুষ্ঠান হারা।